ব্রাহ্মণবাড়িয়া টিভি, বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল ইসলাম মালুর প্রয়াত পিতার কুলখানি অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহীদুল ইসলাম মালুর পিতা সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রয়াত হাজি ফরিদ মিয়ার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের আয়োজনে মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত উপজেলার লাউরফতেপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে এই কুলখানিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। কুলখানিতে প্রয়াত হাজি ফরিদ মিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ শেষে মোনাজাত করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য ব্যারিস্টার জাকির আহমদ, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিবশঙ্কর দাস, আওয়ামী লীগ নেতা কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ও ভিপি আব্দুর রহমান, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাক্তার মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান জি এস রুহুল আমিন, ব্যাংক কর্মকর্তা শেখ শামসুদ্দোহা, উপজেলা যুবলীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, লাহোর ফতেহপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী জুয়েল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ এ কুলখানিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শুরুতে পরিবারের পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শহীদুল ইসলাম মালু তার প্রয়াত পিতা হাজি ফরিদ মিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। এ সময় তিনি বলেন, আমার পিতা একজন প্রাণবন্ত মানুষ ছিলেন। দীর্ঘ জীবনে তিনি আমাদের সবসময় দেশের জন্য ও মানুষের জন্য কিছু করতে শিখিয়ে গেছেন, তাই আমরা যেন আমার বাবার দেখানো পথ অনুসরণ করেই চলতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। উল্লেখ্য, 2022 সালে 4 ফেব্রুয়ারি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হাজি ফরিদ মিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। মৃত্যুকালে তিনি 5 ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নবীনগর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি।